হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা বলবো যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করার পর ডিভাইস থেকে রিমুভ করবে। তো এখানে যে দেখতেই পাচ্ছ, আমার এখানে অনেকগুলো আর কি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। তো এখানে আমি আর কি আমার ফেসবুক অ্যাকাউন্টগুলো আর কি লগ আউট করে নিয়েছি, কিন্তু আমার যে ডিভাইস থেকে আর কি এগুলো এই যে রিমুভ হয়নি। তো কীভাবে আমি এগুলোকে রিমুভ করব, তো এখান থেকে আমি এই যে এইটা দেখতে পাচ্ছ, তো এই অ্যাকাউন্টটা রিমুভ করে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে তোমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট করার পর যে কোনো ফেসবুক অ্যাকাউন্টকে কীভাবে রিমুভ করবে। তো রিমুভ করার জন্য আমি এখানে যে সেটিংস অপশনে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখানে যে দেখতেই পাচ্ছ, আমার সবগুলো আর কি প্রোফাইল চলে আসবে। ক্লিক করার পর এখানে আমার সবগুলো প্রোফাইল চলে এসেছে। তো এবার আমি এখানে যে নো নেম এইটা আর কি রিমুভ করব, তো এই জন্য আমি এইটাতে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখানে যে রিমুভ প্রোফাইল, তো এইটাতে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে যে আবারও রিমুভ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে যে দেখতেই পাচ্ছ, নো নেম ওয়াজ রিমুভ ফ্রম দিস ডিভাইস, মানে এই ডিভাইস থেকে আমার যে নো নেম নামে একটি ফেসবুক প্রোফাইল ছিল, তো সেটি রিমুভ হয়ে গিয়েছে। এখানে আমি আর কোথাও এই যে প্রোফাইলটা খুঁজে পাবো না। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।